চেয়ে অ্যাম্বুলেন্সটা আমি করেছি। আরে আজকে হচ্ছে আংড়া ফচকে মনে করছি বুড়ো হয়ে গেছি, বুড়ো বুড়ো লাঠি খেলে যে ক মাইল দূরে পড়বে জানে না। আপনারা কয়েকদিন ধরে বিশেষ করে সোশ্যাল মিডিয়া জানার চেষ্টা করছি যে হুজুর কয়েকটা জায়গায় বলেছেন বক্তব্য দিতে গিয়ে ফুরফুরা শরীফে আসবেন, বোম বাস্টিং করব। সেই বোমটা কি বোম? স্কাট না মিসাইল না পরমাণু বোমা? চিন্তায় আছে। বোম বাস্টিং করার আগে একটু আলোচনা করে নি, মরে যেতে পারি তো। আর মুখটা তো খুব কালো আমার, কি হবে দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন তো দেখতে? আমি লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গে কয়েক কোটি মুসলমান বাস করে, বাংলার রাজনৈতিক দলগুলো তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে, ভোট আসলে তাদেরকে ব্যবহার করা তারপর ছুড়ে ফেলে দেওয়া তাদের কাজ। বাংলা জুড়ে আন্দোলন শুরু করলাম তখন আমাদের একটা বিশেষ রাজনৈতিক দলের, আমাকে একটা বিশেষ রাজনৈতিক দলের দালাল বলে মানুষ আখ্যাও দিয়েছে, বড় সমালোচনা করেছে। সেই সময় বিশ্বাস করুন বাংলার মুসলমানদের গলার আওয়াজ দিয়ে বলাটা শিখিয়েছে, আঙুল তুলে বলাটা শিখিয়েছে। 2006 থেকে 2007 এর মধ্যে তার নাম হচ্ছে তোহা সিদ্দিকী। তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফ মুজাহিদের জামান পাঁচ হুজুরকে লাগে রেখে বলছি, এনাদের আওলাদের মধ্যে সমাজ কল্যাণমূলক মানুষের জন্য যদি কেউ কাজ করে, এতিম অসহায় অনাথদের জন্য কাজ করার জন্য যিনি সংগঠন করেছিলেন প্রথম, তিনি হচ্ছেন জনাব হযরত পীর কুতুবউদ্দিন সিদ্দিকী ভাই সাহেব হুজুর কিবলা তালাত দালাই মুজাদ্দিদ মিশন তৈরি করেছিলেন। টানার পরে ফুরফুরা শরীফ আমি সংগঠন কেন করলাম? কিছু কিছু আওয়াজ পেতাম, এই তোর ফুরফুরা শরীফের হুজুররা কি করেছে, শুধু মাই গোটে বাবারা বাবারা মারা বাবারা মারা করেছে, আর মুরগির বিরিয়ানি খাসির বিরিয়ানি খেয়েছে, আর পকেটে নজরানা নিয়ে পালিয়ে গেছে, কি করেছে সমাজের জন্য? দেখ সাহাবানু তালাক নিয়ে মামলায় কে লড়েছে, এই অমুক কে করেছে, উড়িষ্যায় ঝড় হয়েছে কে ত্রাণ নিয়ে গেছে, অমুক জায়গায় কত রকমের আওয়াজ, ফুরফুরা শরীফ কি করেছে? 2000 সালে মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন 5000 টাকা নিয়ে শুরু করলাম, সারা বাংলায় কুনাই কুনাই আল্লাহ যতটা সেবা করার কাজ করিয়েছেন। আমি নাকি একটা অ্যাম্বুলেন্সকে দেখিয়ে বারে বারে বলছি এই অ্যাম্বুলেন্সটা আমি করেছি, এই অ্যাম্বুলেন্সটা আমি করেছি। নিশ্চয়ই বলতে পারে, তার জন্য আমার দুঃখ নাই, কারণ সে কালো চশমা চোখে দিয়ে আছে, কালো চশমা দিয়ে দেখেছি। ফুরফুরা শরীফের মাঠে একসঙ্গে 7টা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলাম, মনে আছে? কেউ কারোর জানে না। কোরআনের মজলিস আছে, ইয়ে জানে আলম আছে, সব কোথায় গেল সব? ওই তো দাঁড়াও, তোমাকে কটা অ্যাম্বুলেন্স দিয়েছি কোরআনের মজলিসে দাঁড়িয়ে বলছো? আমি নাকি একটা অ্যাম্বুলেন্স দেখিয়েছি, লোকের কাছে পয়সা নিয়ে খেয়েছি, লোকের পয়সা নিয়ে খেয়েছি। এই একজন দাঁড়িয়ে আছে, এই ভাইটার মারফত আমি
খুশির হাট বসো। কিছু কিছু মানুষ আছে নিজে উলুঙ্গ হয়ে গেছে, ন্যাংটা হয়ে গেছে, নিজে চরিত্রহীন হয়ে গেছে। সে মনে করছে বাজারে তো আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, আমাকে কেউ মূল্য দিচ্ছে না, দাম দিচ্ছে না, অতে বিরাস কাপড় পরে আছে, এতে করে মানুষ সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, অতে এদের আমার মতো ন্যাংটা করতে হবে, অতে মিথ্যা স্থান দিতে হবে, অত সহজ নাই। যে বাতি আল্লাহ জ্বালাবে বান্দার কোনো ক্ষমতা নেই সেই বাতিকে নিবত করে, ঠিক না বেটি? আজকে হচ্ছে আংড়া ফচকে মনে করছে বুড়ো হয়ে গেছি, বুড়ো বুড়ো লাঠি খেলে যে কমাইল দূরে পড়বে জানে না, একদম মারিনি, বোমবাস্তিং করবো, আপনাকে ইন্ধন করে বলছে আমি
আপনি কি আল্লাহ জেনে গেলেন কি করে? বলতে আমরা তো মানুষ, যে মুখে দাদা হুজুর, অন্তরে দিদি হুজুর, ও তো আমায় বলে না। বলছে আমরা তো মানুষ, কি হয়েছে বলেন? বলো হুজুর বোম ফাটাচ্ছিস, শুনুন। বলো হুজুর মনে কিছু করবেন না, উনাদের আব্বাদানের কাছে আমি 15 বছর 18 বছর খেদমত করেছি, খেদমত করেছি। তা আপনার চাল চলন, আপনার কথাবার্তা, আপনার মুখের ফেরেশ, আপনার কাজ লক্ষ্য করে দেখছি, আর উনাদের আব্বাজানরা ঠিক এই ধরনের কাজ করত। উনাদের আব্বাজানের মধ্যে যা পেয়েছি সব আপনার মধ্যে পাচ্ছি। কিছু বুঝতে পারলেন? এই অমুকের বাচ্চা, এই অমুকের বাচ্চা, এই অমুকের বাচ্চা 15 মিনিট খিস্তি পেরেছে, 10 মিনিট। আর যাকে পারছে সে কি ছেড়ে দেবে নাকি? সে কত দেবে? কত? আধ ঘন্টা। যদি মূর্খ জাহেল অজ্ঞ গ্রামার হয় আধ ঘন্টা দেবে। আর যদি শিক্ষা থাকে শুধু একটা কথা বলে দেবে, তুই তো আমার ভাই,